E-Classroom, sponsored by Rashtriya Madhyamik Shiksha Abhiyan, Tripura Rajya Mission. মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো, বসো বসো। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে আমরা স্পর্শক অবিলম্ব চ্যাপ্টার আমরা শুরু করেছিলাম, ঠিক আছে? তো ওই চ্যাপ্টারের যে পার্টটা আমরা লাস্ট ক্লাসে আমরা শেষ করেছিলাম, আমরা আজকে ঠিক তার পরের পার্ট থেকে আমরা আজকে এখানে করব, ঠিক আছে? তো লাস্ট ক্লাসে আমরা হয়তো কোনো একটা অপেক্ষকের কোনো একটা প্রদত্ত বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ কীভাবে নির্ণয় করে সেটা শিখেছিলাম, সেটা জেনেছি। তো আমরা আজকে কী করবো, আমরা ঠিক তার পরের পাঠে আমরা কোনো কণিকের কোনো একটা প্রদত্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তখন কণিকগুলি অনেক রকম হতে পারে, যেমন একটা হতে পারে উপবৃত্ত হতে পারে, একটা পরাবৃত্ত হতে পারে, একটা সমপরাবৃত্ত হতে পারে। তা আমরা আজকে ক্লাসে কী করবো, আমরা আজকে কোনো ক্লাসে উপবৃত্ত, পরাবৃত্ত, সমপরাবৃত্ত আর একটা কণিকের কোনো একটা প্রদত্ত বিন্দু যেটা দেওয়া থাকবে, প্রদত্ত বিন্দুটা, ওই বিন্দুতে আমরা স্পর্শকের সমীকরণ কীভাবে নির্ণয় করে সেটা আজকে আমরা তোমাদেরকে ক্লাসে করে দেখাবো, ঠিক আছে? তো আমাদের আজকের পাঠ হচ্ছে কোনো কণিকের উপরিস্থিত একটা প্রদত্ত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কীভাবে নির্ণয় করে। তো আজকে আমরা এই পাঠে যাওয়ার আগে আমরা লাস্ট ক্লাসে যেটা করেছিলাম সেটা একটা পূর্বতর একটা অভিজ্ঞতা বা আমাদের জানা আছে কি না সেটা একটু আমরা একটু যাচাই করে নেব, ঠিক আছে? যেমন প্রথমে দেখো আমাদের চ্যাপ্টারের নামই আছে কি, স্পর্শক আর অবিলম্ব। তো এখন তোমাদের একটা জানা দরকার, তোমরা সবাই নিশ্চয় জানো স্পর্শক কাকে বলে, অবিলম্ব কাকে বলে, জানো তো সবাই? আচ্ছা রেশমি, তুমি আমাকে একটু বলো যে স্পর্শক কাকে বলে, আমি কিভাবে বুঝবো স্পর্শক কাকে বলে? যে সরলরেখাটি কোন একটি বক্রকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে তাকে স্পর্শক বলে। বাহ, গুড, ভেরি গুড, বসো। আচ্ছা, তারপর আছে অবিলম্ব। আচ্ছা, তো রিঙ্কি, রিঙ্কি তুমি আমাকে বলো যে অবিলম্ব কাকে বলে? স্যার, স্পর্শবিন্দু দিয়ে স্পর্শকের উপর লম্বভাবে অবস্থিত সরলরেখাকে অবিলম্ব বলে। অবিলম্ব বলে, বাহ, গুড, ভেরি গুড। তা আমি যদি একটা ছবি এখানে অঙ্কন করি, যেমন সাপোজ যেমন আজকে আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কি, স্পর্শক ও অবিলম্ব, স্পর্শক আর অবিলম্ব চ্যাপ্টার আমাদের এটা। আচ্ছা, আমি সাপোজ এরকম একটা আর্ক আমি এখানে ড্র করলাম। তা আমি একটা প্রদত্ত বিন্দু আমি এখানে নিয়ে নিলাম, এই বিন্দুতে আমি একটা সরলরেখা এখানে অঙ্কন করলাম। সাপোজ এই আর একটা নাম আমি দিয়েছি ওয়াই ইকোস টু এফ এক্স, একটা বক্র, তোমরা সবাই লেখো। এবং সাপোজ এটার নাম দিয়েছি পি আর এটার নাম দিয়েছি টি। এখন আমি পি বিন্দুর আমি স্থানাঙ্ক সাপোজ আমি ধরলাম এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান। তাহলে এখন তুমি যে বলেছ, তো তোমরা নিশ্চয়ই যেহেতু বলেছো যে কোনো একটা বক্রের কোনো একটা বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা অঙ্কন করে তাহলে ওই সরলরেখা কি বলা হয়, স্পর্শ। তাহলে এই ছবি থেকে কোনটা স্পর্শ হচ্ছে? পিটি, গুড, ভেরি গুড। তাহলে এখানে পিটিটা হচ্ছে কি, পিটিটা হচ্ছে এখানে আমাদের স্পর্শ। তাহলে পিটিটা হচ্ছে আমাদের এখানে স্পর্শ। তো দেখো পিটি যদি স্পর্শক হয়, এই পিটি স্পর্শকটা
এই y = fx বক্রকে দেখো p বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে তোমরা কি বলতে পারো এই p বিন্দুটার নাম কি? স্পর্শ। দেখো একজন বলো, হ্যাঁ তুমি বলো, স্পর্শবিন্দু। বাহ, ভেরি গুড। তাহলে এই যে p বিন্দুটা, এই p বিন্দুটার নাম হচ্ছে কি? p বিন্দুটার নাম হচ্ছে আমাদের স্পর্শ বিন্দু। ঠিক আছে, এখন আমি যদি এই p বিন্দুতে আমি যদি তার একটা লম্বভাবে একটা সরল রেখা অঙ্কন করি, সাপোজ এটা একটা লম্ব অঙ্কন করলাম, যার কোণটা হচ্ছে এখানে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কোণ করে আমরা লম্ব অঙ্কন করলাম এবং তার নাম আমি দিলাম n, তাহলে এখানে pn টা কি হচ্ছে? তাহলে এখানে pn টা কি হচ্ছে? অবিলম্ব। pn টা হচ্ছে এখানে তার অবিলম্ব। গুড, তাহলে pn টা হচ্ছে তার অবিলম্ব। এই pn যে অবিলম্ব হলো, এই pn অবিলম্বের সাপেক্ষে এই যে p বিন্দুটা, এটার একটা নাম আছে, কি বলতে পারো? পাদবিন্দু। হ্যাঁ, গুড, ভেরি গুড। তো এখানে এই যে pn যে অবিলম্ব, এই অবিলম্বের সাপেক্ষে p বিন্দুর নাম হচ্ছে অবিলম্বের পাদবিন্দু। তো এটা আমরা জানি, আমরা লাস্ট ক্লাসে করেছি। এখন যদি আমাকে কেউ বলে যে y = fx অপেক্ষকে x1, y1 বিন্দু, সাপোজ x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়, তোমরা কি কেউ জানো? কৌশিক তুমি বলো তো, যদি আমার কাছে একটা y = fx অপেক্ষক থাকে x1, y1 বিন্দুতে, তার স্পর্শকের সমীকরণ কি হয়? y - y1, তাহলে y - y1 = dy/dx, এটা কোনো হবে, কোনো পয়েন্টে বের করতে হবে নিশ্চয়ই, এট দ্য পয়েন্ট আজকে আমরা কি করবো, এটা তো আমাদের লাস্ট ক্লাসে আমরা শিখেছি, আজকে আমরা করবো যে উপবৃত্ত যদি থাকে, পরাবৃত্ত যদি থাকে, তার স্পর্শকের সমীকরণ কিভাবে নির্ণয় করে। তো তুমি দেখো, তোমরা যা যা বলেছো দেখো সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, প্রথমে আমরা স্পর্শক, স্পর্শবিন্দু, অবিলম্ব, অবিলম্বে পাদবিন্দু সম্পর্কে আমরা এখানে জানতে পেরেছি। ঠিক আছে, তারপর আমরা কি শিখলাম, যে y = fx অপেক্ষকের x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, যেটা আমরা এখনই লিখলাম বোর্ডে, এটা এখানে আসলো। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি আজকে আমাদের ক্লাস, আজকের ক্লাসে আমরা যেগুলি করব। দেখো আজকে আমরা শুরু করছি এখান থেকে, যে আমাদের কাছে যদি একটা x1, y1 একটা বিন্দু দেওয়া থাকে, তাহলে x1, y1 বিন্দুতে এই যে x² / a² + y² / b² = 1 যে উপবৃত্ত সমীকরণটা, এই উপবৃত্তের স্পর্শকের সমীকরণটা কিভাবে আসে? তো এখানে আমাদের প্রদত্ত বিন্দুটা কোনটা আছে? x1, y1 বিন্দু। ঠিক আছে, তো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা উপবৃত্তের সমীকরণটা লিখলাম, তারপর আমরা কি করলাম, এটাকে x এর সাপেক্ষে আমরা এটাকে অবকলন করলাম। ঠিক আছে, আমরা যদি এখানে একটু একটু বোর্ডওয়ার্ক করি, তাহলে কিরকম হয়, যেমন সাপোজ আমাদের কাছে উপবৃত্তের সমীকরণটা কত আছে, এটা আছে x² / a² + y² / b² = 1। এখন আমি যদি এটাকে কি করলাম, এটাকে আমি ডিফারেন্সিয়েট করলাম উইথ রেসপেক্ট টু x, x এর সাপেক্ষে যদি এটাকে আমরা অবকলন করি, তাহলে এই জায়গাতে কত হবে, x² আছে, তাহলে x² ডেরিভেটিভ কত হবে, 2x / a², এটা কত হবে, 2y / b², যেহেতু আমরা x এর সাপেক্ষে করছি, তাহলে y এর ডেরিভেটিভ কি হবে, dy/dx, আর এখানে 1 হচ্ছে ধ্রুবক সংখ্যা, তাহলে ধ্রুবক সংখ্যার ডেরিভেটিভ কত হয়, 0। ঠিক আছে, তাহলে ইমপ্লাইজ, তারপর এখান দেখো এই জায়গাতে 2 আছে, এই জায়গাতে 2 আছে, তাহলে 2 দুটো কি হয়ে যাবে, কমন হয়ে গেলে এটা বাদ হয়ে যায়, তো বাদ হয়ে গেলে কি থাকবে, তাহলে x / a² + y / b² · dy/dx = 0। তাহলে আমি যদি এখান থেকে dy/dx এর মানটা বের করি, তাহলে আমার dy/dx এর মান কত আসছে দেখো, তাহলে b² x / কত আসছে, a² y, এটা হচ্ছে আমার dy/dx এর মান। তো আমাদের স্যার এখানে তো কোশ্চেনে দেওয়া আছে x1, y1 বিন্দু, তাহলে আমরা কি করবো, dy/dx এর মানটা আমরা x1, y1 বিন্দুতে কত হয় সেটা আমরা বের করবো। তাহলে আমি যদি এখানে dy/dx এর মানটা আমি যদি এখানে x1, y1 বিন্দুতে বের করি, তাহলে কত হচ্ছে, b² x1 / এটা কত হচ্ছে, a² y1। এখন আমাদের কাজ হবে কি, এই যে dy/dx এর যে মানটা যেটা x1, y1 বিন্দুতে ছিল, এটাকে আমি না স্পর্শকের সমীকরণে এই মানটাকে আমি বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখো স্পর্শকের সমীকরণে সবার লেখা হয়েছে, তাহলে আমরা যদি এখন স্পর্শকের সমীকরণে যদি এটা বসাই, তাহলে আমাদের সমীকরণটা কি ছিল, y - y1
into dy by dx within x1, y1 বিন্দুতে x minus x1 তাহলে implies তাহলে y minus y1 হবে আর dy by dx এর মানটা কি ছিল দেখো minus b square x1 by a square y1 into দেখো x minus x1 তুমি দেখো অলরেডি আমাদের স্লাইডে ওটা করা আছে কিভাবে আমরা করেছি তারপর আমি কি করলাম এটাকে a square y1 দিয়ে এটাকে আমাকে ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোণাকুণি গুণ করতে হয় তাহলে আমাকে এখন আমার নেক্সট কাজ হচ্ছে কি এটাকে a square y1 দিয়ে এটাকে আমি কোণাকুণি গুণ করব আর এদিকে b square x1 দিয়ে এটা আমরা গুণ করব তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে দেখো তাহলে a square এটা হচ্ছে y into y1 এই জায়গাতে হচ্ছে a square y1 square equals to কত হচ্ছে এই জায়গাতে গুণ করলে minus b square x x1 আর এই মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস এটা কত হবে b square x1 square এখন আমি কি করব এটা যেটা ছিল এটাকে আমি ডান দিকে পাঠিয়ে দেব আর এটাকে আমি বাম দিকে নিয়ে আসব তাহলে নিয়ে আসলে কত হবে দেখো তাহলে a square y into y1 এটা যদি এদিকে চলে আসে তাহলে কত হবে b square x into x1 যেহেতু ডান দিকে মাইনাস ছিল বাম দিকে নিয়ে আসলাম তো প্লাস ঠিক আছে এখন এটাকে নিয়ে যাব ওই দিকে নিয়ে গেলে কত হবে b স্কয়ার x1 স্কয়ার প্লাস কত হবে a স্কয়ার y1 স্কয়ার আচ্ছা এখন আমি কি করব এখন আমার পরবর্তী স্টেপ আমার এখন পরবর্তী স্টেপ হচ্ছে আমি উভয় দিকে আমি কি করব এটাকে a স্কয়ার b স্কয়ার দিয়ে এটাকে আমি ভাগ করে দেব ঠিক আছে এটা হচ্ছে রুল তাহলে আমি কি করব এদিকে a স্কয়ার b স্কয়ার দিয়ে আমি সবগুলিকে ভাগ করে দেব তাহলে x x1 বাই a স্কয়ার b স্কয়ারে ভাগ করে দিচ্ছি তাহলে b স্কয়ার x1 স্কয়ার বাই a স্কয়ার b স্কয়ার ভাগ করে দিই তো ভাগ করে দেওয়া কি পড়া হবে এখানে a স্কয়ার s কে কাটা যায় তাহলে y কি থাকছে y y1 বাই b স্কয়ার এখান দিয়ে কাটা হচ্ছে তাহলে x x1 বাই a স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে x1 স্কয়ার বাই a স্কয়ার প্লাস y1 স্কয়ার বাই b স্কয়ার তো দেখো এটার যে মানটা এটার মানটা আমরা 1 লিখতে পারি কেন লিখতে পারি কারণ আমাদের প্রশ্নে ছিল যে x1, y1 বিন্দুতে বের করতে হবে তাহলে x1, y1 বিন্দুটা নিশ্চয়ই আমার উপবৃত্তের উপর অবস্থিত আছে তাহলে x1, y1 বিন্দুটা যদি আমার উপবৃত্তের উপর যদি অবস্থিত হয় তাহলে আমি x এর জায়গাতে x1 এবং y এর জায়গাতে আমি y1 বসাতে পারি তো বসালে কি হবে এটার মান তো অলরেডি 1 দেওয়া ছিল তাহলে এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে 1 তাহলে এটাই হচ্ছে কি আমার নির্ণয় স্পর্শকের সমীকরণ সবাই বুঝতে পেরেছেন কিভাবে বের করে কোন একটা উপবৃত্তের স্পর্শকের সমীকরণ কিভাবে বের করে পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয় চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি এখন আমরা যদি এই যেটা আজকে করলাম এখন এটার উপরে যদি কোনো একটা অঙ্ক বা সমস্যা আমরা যদি করি তাহলে কিরকম হবে মনে করো এরকম একটা প্রবলেম তোমাকে দেওয়া আছে সবাইকে তুলো দেখো প্রবলেমটা হচ্ছে এরকম যে 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার ইকুয়ালস টু 72 একটা উপবৃত্তের সমীকরণ এখানে দেওয়া আছে বলা হচ্ছে এই উপবৃত্তের উপরে 3,2 বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ নির্ণয় করো নিয়ম সব আগের মতনই দেখো শুধু খালি এখন চেঞ্জ আছে কি উপবৃত্তের সমীকরণটা এখানে আছে চেঞ্জ আছে আর একটা পার্টিকুলার একটা পয়েন্ট ওরা দিয়ে দিয়েছে 3,2 তো এখন আমরা কি করব এই উপবৃত্তের 3,2 বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ নির্ণয় করব ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ কি দেখো প্রথমে আমরা করেছি যেটা ছিল ইকুয়েশনটা সেটাকে আমরা x এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করলাম ডেরিভেটিভ করে আমরা তার dy / dx এর মানটা বের করলাম এই dy / dx এর মানটা আমরা আমরা আগে যেখানে আমরা x1, y1 বিন্দুতে বের করেছিলাম এখন সেটা আমরা 3,2 বিন্দুতে বের করব কারণ আমার 3,2 বিন্দু দেওয়া আছে তো দিলে ওই জায়গাতে dy / dx এর মান কত আসলো -2/3
সবাই বুঝতে পেরেছো নি? তারপর আমরা কি করব? তারপর আমরা ওই যে আমার যে ডিওয়াই স্পর্শকীয় সমীকরণ ছিল, ওই স্পর্শকীয় সমীকরণে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর যে মানটা, দ্যাট ইজ মাইনাস টু বাই থ্রি, যেটা সেটা আমরা বসিয়ে দেবো। বসিয়ে দিলে আমার কি চলে আসবে? আমার স্পর্শকের সমীকরণটা চলে আসবে। বুঝতে পেরেছো কিভাবে করে? তাহলে এটা হচ্ছে কোন একটা উপবৃত্তে যদি কোন একটা বিন্দুতে যদি আমাকে বিন্দুরা দেওয়া থাকে, তাহলে তার স্পর্শকের সমীকরণ বের করার হচ্ছে এইভাবে করতে হয়। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমাদের উপবৃত্ত। আচ্ছা, উপবৃত্তের পরে আসছে আমাদের পরাবৃত্ত। ঠিক আছে, আমাদের সেম নিয়ম আগের মতনই। এখন দেখো আমাদের দেওয়া আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে নেক্সট লেখো, এখন হচ্ছে পরাবৃত্ত। হ্যাঁ, এখন সেম আগের মতনই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। আগে যেটা ছিল মাঝখানে প্লাস ছিল, এখন দেখা হবে মাঝখানে মাইনাস। তাহলে দেখো নিয়ম দেখো সেম আগের মতনই। হ্যাঁ, আমরা প্রথমে ইকুয়েশনটাকে রোমান ওয়ান লিখলাম, তারপর আমরা ইকুয়েশন ওয়ানটাকে আমরা আবার এক্স এর সাপেক্ষে এটাকে আমরা ডেরিভেটিভ করলাম। ডেরিভেটিভ করলে দেখো সেই টু এক্স বাই এ স্কোয়ার মাইনাস দেখো কত হচ্ছে টু ওয়াই বাই বি স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, তার মান কত হচ্ছে জিরো। তারপর আমরা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স এর মানটা বের করলাম কত, বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার ওয়াই। তারপর আমরা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে আমরা তার ভ্যালুটা বের করলাম, তার ভ্যালু কত হবে বি স্কোয়ার এক্স ওয়ান বাই এ স্কোয়ার ওয়াই ওয়ান। সবাই বুঝেছো তো? আগের মতো লিখো। তাহলে আমরা এখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে আমরা ডিওয়াই ডিএক্স এর কি মান পেলাম, যে বি স্কোয়ার এক্স ওয়ান বাই কত হয় এ স্কোয়ার ওয়াই ওয়ান। এখন আমি কি করবো, এই ডিওয়াই ডিএক্স এর মানটা আমরা আবার সেম স্পর্শকের সমীকরণে বসিয়ে দেবো। তাহলে স্পর্শকের সমীকরণে বসিয়ে দিলে এটা যদি আমরা একটু করি জায়গাতে, তাহলে কত হচ্ছে দেখো, আমরা এই যে আমরা লিখলাম স্পর্শকের সমীকরণটা, এই স্পর্শকের সমীকরণে আমরা যদি এই জায়গাতে আবার একটু বসাই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোস টু, এটা আমরা করছি কি, সেটা আমরা করছি পরাবৃত্তের ক্ষেত্রে, এটা হবে পরাবৃত্তে। তাহলে কত হবে দেখো, এই জায়গাতে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হবে, এটা হবে বি স্কোয়ার এক্স ওয়ান বাই কত হবে এ স্কোয়ার ওয়াই ওয়ান ইন্টু কত হবে এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, তাহলে এখন আমরা সেই আগের মতন আমরা যদি কোনাকুনি গুণ করি, তাহলে ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ইকোস টু, এখানে গুণ করলে কত হবে বি স্কোয়ার এক্স ইন্টু এক্স ওয়ান মাইনাস কত হবে বি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার। তারপর আমি কি করবো, কে বলতে পারবো তারপর কি করবো? সেম আগের মতনই এটাকে নিয়ে দেবো আমি ডান দিকে, এটাকে নিয়ে আসবো কোথায় বাম দিকে। তাহলে কত হবে দেখো, তাহলে এই জায়গাতে একই কথা, তুমি এটাকে ওদিকে নিতে পারো, এটাকে আবার ওদিকে নিয়ে আসতে পারো। তাহলে একই কথা, আমরা যদি এটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে আমাদের কত হচ্ছে দেখো, বি স্কোয়ার এক্স ইন্টু এক্স ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই ওয়ান ইকোস টু কত হবে, এটাকে নিয়ে গেছি ওদিকে, তাহলে এটা চলে আসবে এদিকে, আসলে কত হবে বি স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তারপরে স্টেপ কি করবো আমরা, তারপরে স্টেপে গুড, ভেরি গুড, এখন আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করবো। তাহলে আমরা যদি ডাইরেক্ট করি, তাহলে এটাকে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে স্যার কত হবে এক্স এক্স ওয়ান বাই কত হবে এ স্কোয়ার হয়ে যাবে মাইনাস ওয়াই ওয়াই ওয়ান বাই কত হবে বি স্কোয়ার হয়ে যাবে, আর এই জায়গাতে কত হবে এক্স ওয়ান স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই বি স্কোয়ার। তো এটার মান তাহলে কত লিখতে পারবো, ওয়ান। কেন লিখতে পারবো, কারণ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটা আমাদের সেই পরাবৃত্তের উপর অবস্থিত, পরাবৃত্তের উপর অবস্থিত হলে কি হবে, তার মানটা কত হবে ওয়ান। তাহলে এটাই হচ্ছে কি আমাদের কোন একটা পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। সবাই বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে আমাদের কোন একটা পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে এখন যদি আমরা এটা বুঝে থাকি, তাহলে আমরা যদি এটার উপর একটা প্রবলেম যদি করি, তাহলে নিশ্চয় তোমরা করতে পারবে। দেখো তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, সবাই একটু লেখো, দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোস টু ওয়ান, পরাবৃত্তের উপরে। এখন কোশ্চেনটা দেখো, পয়েন্ট গুলি দেওয়া আছে এ সেক থিটা কমা বি ট্যান থিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয়। এখন পয়েন্টটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এখন দেখো এ সেক থিটা কমা বি ট্যান থিটা বিন্দুতে বলেছে কি স্পর্শকের সমীকরণ নির্ণয়। তো কি করবো আমরা এখানে, তাহলে আমাদের প্রথম কি হবে, প্রথমে তো আমাদের দেওয়া আছে সেই এটা আগের মতনই, তাহলে দেখো আমাদের এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান,
এটা দেওয়া আছে আমাদের কাছে পয়েন্টটা কত আছে এস এক থিটা কমা বি টেন থিটা এটা হচ্ছে আমাদের পয়েন্টটা ঠিক আছে তাহলে আমাদের প্রথম কাজ হবে কি এটাকে ডেরিভেটিভ করা ডেরিভেটিভ তাহলে করলে কত হবে টু এক্স বাই এ স্কোয়ার তাহলে আগের মতনই টু ওয়াই বাই বি স্কোয়ার এটা হবে ডি ওয়াই বাই ডি এক্স তার মান হবে জিরো তাহলে এই জায়গা থেকে আমি যদি ডাইরেক্ট আমি বসাই টু টু বাদ যাচ্ছে এখান থেকে তাহলে এখান থেকে আমাকে ডি ওয়াই বাই ডি এক্স তার মানটা কত হচ্ছে এটা হচ্ছে বি স্কোয়ার এক্স বাই কত হচ্ছে এ স্কোয়ার ওয়াই এখন আমার পয়েন্টটা কত দেওয়া আছে দেখো স্যার এখানে এ সেক থিটা কমা বি টেন থিটা তাহলে এখন আমি কি করব ডি ওয়াই ডি এক্স এর মান টাইম বের করব কোন পয়েন্টে এ সেক থিটা কমা বি টেন থিটা এটা হচ্ছে আমার পার্টিকুলার পয়েন্ট তাহলে ইকুয়ালস টু তাহলে কি করব তাহলে এই জায়গাতে এক্স এর জায়গাতে কত বসবে এ সেক থিটা আর ওয়াই এর জায়গাতে কত বসবে বি টেন থিটা গুড তাহলে এই জায়গাতে কত হবে তাহলে বি স্কোয়ার ইনটু এক্স এর জায়গাতে কত হবে এটা হবে এ সেক থিটা বাই এ স্কোয়ার ইনটু ওয়াই এর জায়গাতে কত হবে বি টেন থিটা তাহলে কত হচ্ছে দেখো এই জায়গা থেকে একটা এ কমে যাচ্ছে উপরে একটা এ নিচে আছে এ স্কোয়ার তাহলে নিচে হবে এ এদিকে বি আছে এদিকে আছে বি স্কোয়ার তাহলে এদিকে একটা বি থাকবে তাহলে আনসার কত হচ্ছে এখান থেকে এ সেক থিটা বাই এ তাহলে বি সেক থিটা বাই কত হচ্ছে এ টেন থিটা এটা হচ্ছে কার মান এটা হচ্ছে আমাদের ডি ওয়াই বাই ডি এক্স এর মান কোন বিন্দুতে এ সেক থিটা কমা বি টেন থিটা বিন্দুতে এখন আমি কি করব এই ডি ওয়াই ডি এক্স এর মানটা আমি আবার স্পর্শকে সমীকরণে বসাবো দেখো আমরা করেছি এখানে আমরা কি করলাম এখন এই ডি ওয়াই ডি এক্স এর যে মানটা এটা আমরা কোথায় বসাবো স্পর্শকের সমীকরণে তো আমি এটা লাভ করে দেই তাহলে স্পর্শকের সমীকরণ তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটা হবে সূত্র হবে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তো এখানে ওয়াই ওয়ান এর জায়গাতে কত বসবে কারণ আমাদের পয়েন্টটা ছিল এটা তাহলে হবে ওয়াই মাইনাস হবে বি টেন থিটা ঠিক আছে তারপর ডি ওয়াই বাই ডি এক্স এর মান হচ্ছে এটা তাহলে এটা এখানে বসাবো বি সেক থিটা বাই কত হবে এ টেন থিটা ঠিক আছে তারপর ব্র্যাকেটে কি হবে ব্র্যাকেটে হবে এক্স মাইনাস আমার এক্স ওয়ান পয়েন্টটা কত আছে এখানে এ সেক থিটা তাহলে এই জায়গাতে আমি বসাবো এ সেক থিটা ক্লিয়ার হয়েছে সবার এখন আমি কি করব এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করবো গুণাগুণি তাহলে কত হবে এ ওয়াই তাহলে এটা হয়ে যাবে এটা হবে আমার এ ওয়াই টেন থিটা তো প্লাস এ মাইনাস এ মাইনাস এটা হবে এ বি টেন স্কোয়ার থিটা এ বি টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু এটা দিয়ে গুণ করলে কত হবে বি এক্স সেক থিটা মাইনাস এটা কত হবে এ বি সেক স্কোয়ার থিটা তো এখন আমি কি করব এখন এটাকে আর এটাকে একদিকে নিয়ে আসব আর এটাকে একদিকে নিয়ে যাব তো নিয়ে গেলে কি হবে তাহলে এ ওয়াই টেন থিটা এটা যদি এদিকে চলে আসে তাহলে কত হচ্ছে এটা হয়ে যাবে এখানে বি এক্স সেক থিটা ইকুয়ালস টু এখন মনে করো এটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কত হচ্ছে দেখো এদিকে মাইনাস এ বি সেক স্কোয়ার থিটা এটা হবে প্লাস এ বি টেন স্কোয়ার থিটা তাহলে দেখো এখান থেকে কি করা যায় দেখো এখান থেকে আমি যদি এই জায়গা থেকে যদি একটা মাইনাস কমন নেই মাইনাস কমন নিতে পারি এখান থেকে মাইনাস এ বি কমন নিতে পারি তাহলে এই জায়গাতে কত হবে এ ওয়াই টেন থিটা মাইনাস বি ওয়াই সেক থিটা এখান থেকে আমি একটা মাইনাস এ বি কমন নিলে কি থাকবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তা আমরা ক্লাস টেনে আমরা পড়েছি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা তার মান কত হয় ওয়ান গুড তাহলে এই জায়গাতে কত হচ্ছে দেখো তাহলে এ ওয়াই টেন থিটা মাইনাস বি এক্স সেক থিটা তার মান কত হচ্ছে এ বি তাহলে এই জায়গাতে মাইনাস আছে আমি যদি এটাকে উল্টিয়ে দিই তাহলে মাইনাসটা উঠে যাবে তাহলে এটা যদি উল্টিয়ে দিই তাহলে কত হবে বি এক্স সেক থিটা মাইনাস এ ওয়াই টেন থিটা এই গোষ্ঠী কত হচ্ছে এ বি তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই কি বলে এটাই হচ্ছে আমাদের এ সেক থিটা কমা বি টেন থিটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ ঠিক আছে সবাই বুঝতে পেরেছ এটা হচ্ছে আমাদের এ সেক থিটা কমা বি টেন থিটা বিন্দুতে কোন একটা পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ আচ্ছা তা আমাদের উপবৃত্ত হলো পরাবৃত্ত হলো এখন নেক্সট হচ্ছে আমাদের সমপরাবৃত্ত এখন হচ্ছে আমাদের নেক্সট সমপরাবৃত্ত
তা আমাদের নেক্সট হচ্ছে দেখো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে এক্স ওয়াই ইকোস টু সি স্কোয়ার সমপরাবৃত্তের স্পর্শকে সমীকরণ। সেম দেখো আগের মতন আমরা এক্স ওয়াই ইকোস টু সি স্কোয়ার লিখলাম, তাকে আমরা ইউ ইন টু ভি ডেরিভেটিভ সূত্র করলাম, তাহলে আমাকে এখান থেকে ডি ওয়াই বাই ডি এক্স এর মান কত আসলো মাইনাস ওয়াই বাই এক্স। তারপর আমি এটাকে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে আমি ডি ওয়াই বাই ডি এক্স এর মান কত বের করলাম মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান। তারপর আমি কি করবো সেম এটাকে আবার ওই স্পর্শকের সমীকরণে আমি মানটাকে বসিয়ে দিলাম, বসিয়ে দিলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকোয়াল টু কত আসলো মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। এরপরে সেম এই গুণাগুণি গুণ করলাম, এই জায়গাতে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান ইকোয়াল টু কত আসলো টু এক্স ওয়ান ওয়াই ওয়ান। তো সেম যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুটা যদি সমপরাবৃত্তের উপর অবস্থিত হয় তাহলে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানের জায়গায় তুমি কত লিখতে পারি সি স্কোয়ার। তাহলে আমার এটাই হচ্ছে কি আমাদের সমপরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে এখন আমরা যদি তার উপরে একটা অঙ্ক করি, দেখো যদি এরকম থাকে তোমার করতে পারবে, দেখো এই জায়গাতে এক্স ওয়াই ইকোস টু সি স্কোয়ার আছে, সেম পয়েন্টটা এখন কত আছে সি টি কমা সি বাই টি, তাহলে বলছে এই বিন্দুতে তার স্পর্শকের সমীকরণ বের করো। তো নিয়ম তো সেম আগের মতন, প্রথমে আমরা ডি ওয়াই বাই ডি এক্স পর্যন্ত বের করবো, তারপর আমার পয়েন্টটা কত হবে সি টি কমা সি বাই টি, তাহলে এই জায়গাতে আমার ডি ওয়াই বাই ডি এক্স এর মান কত আসছে মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার। তারপর আমি দেখো আবার সেম আগের মতন স্পর্শকের সমীকরণে আমি এটা বসিয়ে দিলাম, তাহলে ওয়াই মাইনাস সি বাই টি ইকোয়াল টু কত আসলো মাইনাস ওয়ান বাই টি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস সি বাই টি। সেম আগের মতন আমরা গুণাগুণি গুণ করলাম, গুণ করলে আমার স্পর্শকের সমীকরণটা কত আসলো ওয়াই টি স্কোয়ার প্লাস এক্স বাই টি স্কোয়ার ইকোয়াল টু সি বাই টি প্লাস সি টি। তো এটা হচ্ছে আমাদের যদি সি টি কমা সি বাই টি বিন্দুতে বলে তাহলে তার সমপরাবৃত্তের স্পর্শকে সমীকরণ। তারপর লাস্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের যদি এরকম কনিক থাকে যে এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোস টু জিরো কনিকের যদি বলে তাহলে সেম আগের মতনই আমরা দেখো সব করলাম, এখানে ডেরিভেটিভ করলাম, তারপর ডি ওয়াই ডি এক্স এর মানটা আমরা বের করলাম, নিয়ম সেম আগের মতনই। তারপর এটাকে সেম ভাবে আমি কি করলাম স্পর্শকের সমীকরণ এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে স্পর্শকের সমীকরণে বসালাম, গুণাগুণি আমি যদি গুণ করি, গুণ করলে দেখো আমার লাস্টের আনসারটা কত আসলো সেম এ এক্স ইন্টু এক্স ওয়ান তারপর একটা এইচ কমন নেওয়া হয়েছে এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এক্স ওয়ান প্লাস বি ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি। সি মানে দেখো স্যার আমাদের আগের স্টেপে দেখো ডান দিকে যে ইকুয়েশনটা ছিল দেখো ওই ইকুয়েশনটার ভ্যালু কিন্তু মাইনাস সি আসছে, তো ওই মাইনাস সিটাকে আমি যদি বাম দিকে নিয়ে আসি তাহলে প্লাস সি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ওই কনেক্টার স্পর্শকের সমীকরণ। তা আজকে আমরা যা যা ক্লাসে করলাম তার উপরে আজকে আমরা এখানে চারটা কোশ্চেন তোমাদেরকে দেওয়া হচ্ছে বাড়িতে করার জন্য, আই থিঙ্ক আমার মনে হয় সবগুলি তোমরা করতে পারবে। দেখো আজকে যে যে টপিকসগুলি করেছি সবগুলি এখানে আছে, একটা উপবৃত্তের উপরে তোমরা লিখে নাও, একটা পরাবৃত্তের উপরে আছে, একটা সমপরাবৃত্তের উপরে আছে, তো এই হচ্ছে আজকে আমার তোমাদের বাড়ির কাজ। তোমরা হয়তো আজকে যে ক্লাস হয়েছে এখানে তোমরা নিশ্চয়ই এই বাড়ির কাজগুলি তোমরা ইজিলি করতে পারবে, ঠিক আছে সবাই উঠে নাও হোমওয়ার্কটা। তো আমাদের দেখো প্রথম আমাদের কোশ্চেনটা আছে কি নাইন এক্স স্কোয়ার সবাই লেখো প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টু এইটি এইট। এই উপবৃত্তের উপর ফোর কমা থ্রি বিন্দুতে বলেছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন সবাই লিখেছ। দ্বিতীয় কোশ্চেনটা কি আছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান পরাবৃত্তের উপরে এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। তো দেখো স্যার এখানে একটা জিনিস তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে এক্স কমা ওয়াই বিন্দুতে কিভাবে বের করবো, তাহলে এক্স কমা ওয়াই বিন্দুতে কিভাবে বের করবো, আগের স্পর্শকের সমীকরণে যে জায়গাতে আমরা স্মল এক্স স্মল ওয়াই ধরেছি এখন তুমি এটাকে ধরবে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই, তাহলে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই হচ্ছে ওই চলমান বিন্দুর স্থানাঙ্ক। তো স্পর্শকের সমীকরণ যখন তুমি করবে তখন ক্যাপিটাল তখন কি হবে তখন ক্যাপিটাল ওয়াই মাইনাস স্মল ওয়াই ইকোয়াল টু ডি ওয়াই বাই ডি এক্স তখন হবে ক্যাপিটাল এক্স মাইনাস স্মল এক্স। তো অনলি এই রোমান টুর ক্ষেত্রে চলমান বিন্দু স্থানাঙ্ক ধরতে হবে কি ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই। রোমান থ্রিতে আছে আমাদের এক্স ওয়াই ইকোয়াল টু সিক্সটিন তার মাইনাস ফোর কমা ফোর বিন্দুতে বলেছে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আর লাস্ট কোশ্চেন হচ্ছে আমাদের এক্স ইকোয়াল টু সি টি প্লাস সি বাই টি আর ওয়াই আছে সি টি মাইনাস সি বাই টি সমপরাবৃত্তের উপরে টি ইকোয়াল টু টু বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো এই হচ্ছে আজকে আমাদের টাস্ক, চারটা কোশ্চেন দেওয়া হয়েছে তোমরা বাড়িতে এটা স্টাডি করে নেবে।
থ্যাংক ইউ এভরিওয়ান। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদি শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।